শিক্ষক মন্ডলী আসসালাম আলাইকুম আজ আমি শিক্ষার সর্বশেষ যে আপডেট নিউজটি নিয়ে আপনাদের মধ্যে আসলাম নিউজটি হচ্ছে এমপিও শিক্ষকদের বদলি আবেদন শুরু এক নভেম্বর থেকে তো বিষয় আমি বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওটি শেষ অবধি দেখবেন কাজে আসবে তো চলুন শুরু করি কর্মরত এনটিআরসি এর নিয়োগ পাওয়া এমপিভুক্ত শিক্ষকদের পারস্পরিক বদলে আবেদন অনলাইনে শুরু এক নভেম্বর থেকে কার্যক্রম চলবে পনেরোই ডিসেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে বদলি প্রত্যাশীরা ডব্লিউডিউ ডব্লিউ ডট ডিএইচএসই ডট গভ ডট বিডিও ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন বদলি প্রত্যাশীদের অবশ্যই মনে রাখতে হবে অনলাইনে আবেদন করার সময় পারস্পরিক বদলির সম্মতিপত্র জাতীয় পরিচয়পত্র এবং এনটিআরসির সুপারিশপত্র সংযুক্ত করতে হবে মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একাধিক সূত্র দৈনিক শিক্ষা ডট কমকে তথ্য জানিয়েছে এ বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করেছে অধিদপ্তর বিজ্ঞপ্তির কপি দৈনিক শিক্ষা ডট কমের হাতে রয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়ে রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের এক আগস্টের এক চিঠিতে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত শিক্ষকদের পারস্পরিক বদলি সংক্রান্ত নীতিমালা দু জারি করা হয় এই নীতিমালার অনুচ্ছেদ তিন এ বলা হয় এন এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য এই নীতিমালা প্রযোজ্য হবে এবং অনুচ্ছেদ চার এ বদলির সাধারণ শর্তাবলী উল্লেখ করা হয় শুধু সমপদে কর্মরত দুজন শিক্ষকদের লিখিত সম্মতিপত্র পারস্পরিক বদলির আবেদনই বিবেচনা করা হবে চাকরির আবেদনে উল্লেখিত নিজ জেলা ছাড়া অন্য জেলায় বদলির জন্য আবেদন করা যাবে না তবে মহিলা আবেদনকারীরা স্বামীর জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের চাকরি দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করা যাবে অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন বিবেচনা যোগ্য হবে না এবং চাকরি জীবনে কেবল একবার বদলি হওয়ার সুযোগ থাকবে এমন পরিস্থিতিতে এনটিআরসি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্কুল ও কলেজের শিক্ষকদের যাদের জন্য পারস্পরিক বদলির ক্ষেত্রে অনুচ্ছেদ চায়ের এর শর্তাবলী প্রযোজ্য হবে তারা ডব্লিউ 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 ওয়েবসাইটে প্রবেশ করে আগামী এক নভেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে বদলির আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার সময় অবশ্যই এ সম্পর্কিত নির্দেশিকা ভালো করে পড়ে আবেদন করার জন্য অনুরোধ করে জানানো হল প্রসঙ্গত এর আগে এগারোই আগস্ট এমপিভুক্ত শিক্ষকদের পারস্পরিক বদলি নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং শিক্ষার সর্বশেষ আপডেট নিউজটি তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেক টেকফোরিট ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ